সমাজে আমরা মানুষকে দুই দলে ভাগ করতে পারি। এক দল হচ্ছে যারা ঠকে, আর এক দল হচ্ছে যারা ঠকায়। এবার যারা ঠকে বা যিনি ঠকেন, তার যদি যে ঠকিয়েছে তার প্রতি কোনো রিভেঞ্জ না নেয়ার থাকে, তার গল্প কিন্তু ওখানেই শেষ, তিনি ঠকে গেছেন। কিন্তু যিনি বা যারা ঠকাচ্ছেন, তাদের মধ্যে কিন্তু প্রতিনিয়ত একটা চিন্তা কাজ করে, আমি তো এত লোককে ঠকাচ্ছি, আমি কোনো দিন ঠকে যাব না তো। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, যে ঠকে তার হারানোর কিছু নেই, কিন্তু যে ঠকায় তাকে কিন্তু একদিন ঠকে যেতেই হয়। সৃষ্টিকর্তার একটা বৈশিষ্ট্য আছে, আপনি যদি তার কথার অবাধ্য হন, তাহলে তার শাস্তি এই দুনিয়ায় আপনি হয়তো নাও পেতে পারেন, কিন্তু আপনি তার অন্য সৃষ্টির প্রতি যদি কোনো অন্যায় অবিচার করেন, তাহলে কিন্তু সৃষ্টিকর্তা আপনাকে ছাড়বে না। এই বৃত্তাকার পৃথিবীতে আপনি ঠিক যে কাজটি করবেন, কোনো না কোনো সময় ঘুরে ফিরে সেই কাজটি আপনার কাছে ঠিক ফিরে আসবে। আপনি যদি কারুর চোখ থেকে এক ফোঁটা জল ফেলান, আপনি নিশ্চিত থাকুন একদিন না একদিন সেই এক ফোঁটা জল 10 ফোঁটা হয়ে আপনার চোখ থেকে পড়বেই। সুতরাং আমার মনে হয় আমাদের ব্যক্তিত্বটা সেরকমই রাখা উচিত, কাউকে ঠকানো উচিত না। থ্যাংক ইউ।